দর্শক, আপনারা দেখছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে করোনা পরীক্ষার নামে জনবিভ্রান্তি বিশৃঙ্খলা। মোবাইলে যে মেয়েটি কথা বলছে এবং পাশে যে সাদা শার্ট পরিহিত লোকটি দাঁড়িয়ে আছেন, তারা দুজন মূলত পজিটিভ এবং অন্যরা নতুন রোগী কিংবা নন পজিটিভ। এখানে মূলত নিরাপদ দূরত্ব বজায় রাখার কোনো দাঁড়াই নেই। কিন্তু বলছেন এখানে যারা করোনা পরীক্ষা করতে আসবেন, তারা হয়তো এখান থেকে করোনার বীজ বাসায় নিয়ে ফিরবেন। পরীক্ষার নামে এমন উশৃঙ্খলা দেখে চোখ কপালে উঠেছে উপস্থিত সংবাদকর্মী সহ সাধারণ সেবা প্রত্যাশীদের। সকাল থেকেই পুলিশ, NSI, র্যাব সহ সরকারি বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের পরীক্ষার জন্য অসহায়ের মতো অপেক্ষা করতে দেখা গেছে। নিজের জীবন বাজি রেখে দেশের নিরাপত্তায় নিয়োজিত এসব কর্মকর্তা কর্মচারীদের অসহায়ত্ব দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন দেশ সেবায় নিয়োজিত এসব ফ্রন্টলাইনারদের চিকিৎসা সেবা আরও সহজতর করা হোক। কালো শার্ট পরিহিত যে লোকটি গোংরাচ্ছে এবং শ্বাস নিতে পারছে না, তার মধ্যে করোনার শতভাগ সিমটম রয়েছে এবং তিনি কিছুক্ষণ পরপরই চিল্লিয়ে উঠছেন, কাশছেন এবং চমৎকার যন্ত্রণা উপভোগ করছেন এই পাশের চেয়ার থেকে বসে ঘন্টার পর, যেটি কিনা মানবিকতার প্রশ্নে যথেষ্ট স্পর্শকাতর বলেছেন স্থানীয়রা। ইচ্ছা করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তাকে কিন্তু সেবা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারতেন, সেটিও তারা করে। এইসব বিষয়ে সাংবাদিকদের সাথেও বাদবিতণ্ডা হয় উপস্থিত স্থানীয় ভলেন্টিয়ার্স যারা রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। যথেষ্ট দুর্ব্যবহার এবং অনাকাঙ্ক্ষিত আচরণ তারা গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষদের সাথে করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিকবার একজন কর্মকর্তাকে গার্মেন্টস কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করতে দেখা গেছে এবং একজন গার্মেন্টস কর্মী কোভিড পজিটিভ অভিযোগ করেছেন। তিনি সকাল থেকে এসে তাকে বলা হয়েছে আসতে, কিন্তু আসার পরেও তাকে সেইভাবে সময় মতো পরীক্ষা নিরীক্ষা না করিয়ে উল্টো তাকে শাসানো হয়। সারা দেশে করোনা ছড়ানোর জন্য গার্মেন্টস কর্মীকে দায়ী করে যেভাবে গালাগাল করেছেন স্বাস্থ্যকর্মীরা, এটিকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেয়নি। এভাবে নিরাপদ দূরত্ব বজায় না রেখে করোনা পরীক্ষা অব্যাহত রাখবে সবার খুব শিগগিরই মৃত্যুপুরীতে পরিণত হবে বলে মনে করছেন সেবা প্রত্যাশীরা।